মাস মাস রান্না করছো? মাস পাইছো কোথায়? এত কথা বলে কেন, খাও না। মানে আমি তো মাস কিনি নাই, তুমি কিনছো? না, আমিও কিনিনি। তাইলে কই পাইছো? ওই যে দোতলায় আলম ভাইয়ের ওয়াইফ আছে না, ভাবি সে এসে দিয়ে গেছে। ও আচ্ছা, তুমি নাকি তাদের বাসায় মাছ গরুর গোস্ত এসব দিয়ে আসতে? মানে বাজার করে নিয়ে আসলে তো তুমি ফেরত দিতে বলতা, দোকানদার তো আর ফেরত নিত না, তাই বাধ্য হয়ে ওনাদের বাসায় দিয়ে আসতাম। আচ্ছা, তুমি কি রাগ করছো? না, রাগ করিনি। জানো, ভাবি বলেছে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা নাকি খুব ভালো হয়েছে, আমাদের পাশে নাকি থাকবে, বলেছে যখন যা প্রয়োজন হয় ভাবিকে বলতে। মানুষের উপকার করলে তার প্রতিদান পাওয়া যায়। আচ্ছা, তোমার চাকরি কি হবে? হচ্ছি। ঠিক আছে, এখন খাও। এই কি হয়েছে তোমার, তুমি কান্না করতেছো কেন? যখন আমাদের অভাব ছিল না, পরিবারে স্বাচ্ছন্দ্য ছিল, তখন আমরা মাছ মাংস খাইতে পারিনি। আজকে আমাদের পরিবারে এত অভাব, এখন আমরা ঠিকই মাছ খাইতেছি। স্যার, আপনি আমাকে আসতে বলেছিলেন, বিশ্বাস করুন স্যার, টাকা পয়সার হিসাব সমস্ত কিছু ম্যানেজারের কাছে ছিল। আপনি থামেন, আপনাকে যে কারণে আসতে বলেছি আমাকে বলেন তো, আমাদের ম্যানেজার সাহেব কি কারণে আপনাকে অফিসে আসতে নিষেধ করেছে? স্যার, আমাকে মিথ্যা অপবাদে জেল করে দেওয়া হয়েছিল, আর আমি নাকি টাকা পয়সা গভর্নমেন্ট করেছি, আত্মসাত করেছি, আর আমার জায়গায় উনি তার নিজের আপন ভাগ্নাকে বসিয়েছেন। দেখেন কাণ্ড, আমি এক মাস অফিসে ছিলাম না, আর এর মধ্যে ওই ম্যানেজার আর তার ভাগ্নে মিলে আমার অফিস থেকে 50 লক্ষ টাকার বেশি আত্মসাত করেছে। আমি ওদের দুজনকে ডিসমিস করে দিয়েছি, মামলা করেছি, ওদেরকে আইনের হাতে তুলে দিয়েছি, আইন ওদের ব্যবস্থা নেবে। আমি আশা করব আপনি আগামীকাল থেকে এই অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন, সেই সাথে অফিস আপনাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আরেকটা কথা, সত্যের জয় সবসময় হয়। আপনি সৎ ছিলেন, সৎ মানুষকে কেউ কখনো ঠেকায় রাখতে পারে। জি স্যার, দোয়া করবেন, আমি তাহলে আগামীকাল সকাল থেকে আবার জয়েন করব। জি অবশ্যই, আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।